মাশরাফি কি বিপিএল খেলার জন্য পুরোপুরি ফিট, নাকি জোর করে ক্রিকেট ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছেন? পেশাদার ক্রিকেটে মাশরাফি সবশেষ কবে মাঠে নেমেছিলেন? 2024-এ এসে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য ফিরে যেতে হবে গত বছরের মে মাসে, অর্থাৎ প্রায় 8 মাস পেরিয়ে যাচ্ছে মাশরাফিকে মাঠের ক্রিকেটে দেখা যায়নি। ক্যারিয়ারের শেষ ভেবে রাজনীতির মাঠে নতুন সেনানী হিসেবে আবির্ভূত হয়েছেন, কিন্তু কোনো এক অদ্ভুত মায়ায় ক্রিকেটটা যেন এখনও ছাড়তে পারেননি তিনি। ভালোবাসার ম্যাশকে নিয়েই বিস্তারিত লিখেছে রাইপ আহমেদ হৃদয়। বয়স 40 পেরিয়েছে, ক্রিকেট ক্যারিয়ারে এতদিনে অনেকে শেষের অধ্যায় লিখে নতুন ক্যারিয়ারে প্রবেশ করেন। এই যেমন মাশরাফি এক সময়কার সতীর্থ সৈয়দ রাসেল, আফতাব আহমেদ, তুষার ইমরানরা কোচিং জগতে প্রবেশ করেছেন, মাশরাফি নিজেও ক্রিকেট ক্যারিয়ারের শেষ ভেবে রাজনীতির মাঠে নতুন সেনানী হিসেবে আবির্ভূত হয়েছেন, কিন্তু কোনো এক অদ্ভুত মায়ায় ক্রিকেটটা যেন এখনও ছাড়তে পারেননি তিনি। আসন্ন বিপিএলেও তিনি একটি দলের আইকন ক্রিকেটার, এমনকি অধিনায়কের দায়িত্ব পালন করাও বড় সম্ভাবনা রয়েছে। অন্তত সিলেট স্ট্রাইকার্স তাকে সেটি ভেবেই দলে ফিরিয়েছে। সবশেষ প্লেয়ার্স ড্রাফটের পর তাকে কেন্দ্র করেই ফ্রাঞ্চাইজি দল সাজিয়েছে, কিন্তু ভাবনার ব্যাপারটি হচ্ছে এবারের বিপিএল মাশরাফি খেলবেন কি না তা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। প্রশ্ন হচ্ছে এভাবে ক্যারিয়ারটা টেনে মাশরাফি নিজের ক্ষতি তো করছেনই, দলের ক্ষতিটাও কি তার দ্বারা হচ্ছে না? ক্যারিয়ারের সিংহভাগ সময়েই পা তাকে ভুগিয়েছে, কিন্তু তারপরও সেই সীমাবদ্ধতা নিয়ে খেলে গিয়েছেন, এ নিয়ে সাধুবাদ পান তিনি। কিন্তু পেশাদার ক্রিকেটার হয়ে মাশরাফি এখন যেটা করছেন তা কতটুকু যৌক্তিক, 40 পেরোনোর পর অনেকে 22 গজের বৃত্ত থেকে বের হতে পারেননি, এমন ক্রিকেটার ইতিহাসে বহু রয়েছে। তবে মাশরাফি ক্রিকেটের মায়ায় যতটা জড়িয়ে রাখছেন তার চেয়ে বরং বাস্তবতাটা মেনে নিতে কিংবা বোধহয় বড্ড বেশি পিছিয়ে আছেন। একে তো এমপির মতো গুরুত্বপূর্ণ পদে আসীন আছেন, তার উপর নিজের শরীরটা আর আগের মতো কথা বলছে না। এমত অবস্থায় ক্রিকেট থেকে বিদায় বলাটাই উনুমেয়, কিন্তু মাশরাফি তো সেটি করছেন না, উল্টো যাকে ঘিরে দল পরিকল্পনা আটছে তাকে ক্ষতি করছেন। বিপিএল শুরুর বাকি আর মাত্র কয়েকদিন, অথচ নিকট সময়ে এসেও তিনি দাবি করছেন মাঠে নামার আগে ডাক্তার দেখাতে হবে, অর্থাৎ অনিশ্চয়তায় ভর মাশরাফির বক্তব্য স্পর্শ, কোনো আশার বাণী নেই। এখন এই মুহূর্তে মাশরাফি যদি সিটকে যান তাহলে সিলেট স্ট্রাইকার্স কিভাবে তার বিকল্প খুঁজে নেবে? সব মিলিয়ে মাশরাফির এমন স্বেচ্ছাচারিতা কোনো একটা দিক দিয়ে নির্দিষ্ট দলকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। মাশরাফি শেষ পর্যন্ত যদি বিপিএল এর মঞ্চে মাঠে নামেনও, তা কি চেনা ছন্দে পেস বোলিংটা করতে পারবেন? বিভিন্ন সময় দেখা গিয়েছে মাশরাফি স্পিন বলটাও করেন, যদি NCL DPL বাদে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কখনো এমনটা দেখা যায়নি। সব মিলিয়ে মাশরাফিকে ঘিরে এখন অনিশ্চয়তা অনেক ভাবনার জন্ম দেয়, আর সেই সব ভাবনার মাঝে অন্যতম অভিযোগ হয়ে দাঁড়াচ্ছে চূড়ান্ত রকমের আনফিট থাকা সত্ত্বেও জোরপূর্বক মাশরাফি ক্রিকেট ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা। এর শেষ কোথায়? প্রশ্নের উত্তরটা হয়তো মাশরাফি নিজেই জানেন।